গুড মর্নিং ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সীমাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদ এবং আল্লাহ পাকের রহমতে ভালোই আছি। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করি পুরো ভিডিওটা তোমরা আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আমি গত দুদিন কোনো ভিডিও দিইনি, আর সেটার কারণ হলো আমি তো বলেইছি একটু লেস ইন্টারেস্টেড হয়ে গেছিলাম। তো আজকে এখনও তোমাদের সামনাসামনি আমি কথা বলিনি, পরে আসছি তোমাদের সামনে, কারণ এখন মানে একটু তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিচ্ছি। আজকে একটু বেরোবো, আর কোথায় যাব, কেন যাব সেটা তোমাদেরকে বলছি। এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না কিছু আর দেখাইনি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি আজকে। হ্যাঁ, জাস্ট দেখো এই যে আমি আজকে শুধু জাস্ট কী কী রান্না করি সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আমি উচ্ছে দিয়ে ডাল রান্না করেছি, এটা আমার বলতে পারো মোস্ট ফেভারিট একটা ডিশ। আর এই যে দেখো, ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটু ভাজা করে নিয়েছি। আর ঢ্যাঁড়সের তরকারি থেকে না আমাকে এই ভাজাটা একটু বেশি ভালো লাগে, আর আমি এটা ভাজা করি মানে খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো, ডিমের একটু কারি করে নিয়েছি। ব্যাস আজকে এটা দিয়ে মোটামুটি লাঞ্চটা হয়ে যাবে, বিশেষ কিছু করিনি আজকে। তো এই ডিমের ডিমটা ভাবছিলাম অমলেট করব, তো রাফাতের আবার বায়না ডিমের কারিই করতে হবে। আজকে আমি আমার বার্থডে আনবক্সিং করব, এটা আমার চাচু দিয়ে আছে। দেখো রাফাত, রাফাতে সেই যে বার্থডে হয়েছিল তো রাফাতের গিফট, রাফাতের চাচুর তরফ থেকে যে গিফটটা সেটা রাফাত পেয়েছিল না, আজকে পেলো। তো রাফাতের চাচু রাফাতকে গিফটটা দিয়েছে, দেখো কি তোমরা। আরে বাস, বুঝতে পারলে আছো একদম সত্যি। আস্তে আস্তে দেখো, তোমরা দেখতে পাবে যে এটা কি অ্যাকচুয়ালি, এটা কি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তোমরা যারা যারা আন্দাজ করেছো যে এটা কি, তো ঠিকই আন্দাজ করেছো, এটা একটা ছোট্ট খাট্টো অ্যাকোরিয়াম। তো আজকে রিপন এসেছিলো, চাচু এসেছিলো, এসে আসলে ও ভীষণ ব্যস্ত থাকে, ওর মানে সময় খুব কম, ও বিজনেস করে, এই জন্য আজকে একটা সময় বার করে আর কি কোনো রকম করে ওর আবদার মেটাতে আজকে এসেছিলো, দিয়ে ওকে সঙ্গে করে নিয়ে গেছিলো। নিয়ে গিয়ে তো ও বায়না করেছে যে আমি অ্যাকোরিয়াম কিনবো, একটা মাছ কিনবো। তো দেখো কত আগ্রহ দেখেছো, ও কিন্তু পশু পাখি মাছ গাছপালা মানে গাছ লাগাতে আর কি এগুলো খুব ভালোবাসে, যেগুলো চাচুর খুব মানে ও চাচু ও খুব এগুলো ভালোবাসে আর কি। মানে রিপনের কথা বলছি, তোমরা তো দেখেছো আগে, আমি দেখিয়েছি ওকে, আর দেশের বাড়িতে তোমরা দেখেছো ও কীভাবে ছাদটা সাজিয়েছে, সেখানেও কিন্তু ও একটা বড় একটা মাটির একটা পাত্রে মাছ পুষেছে। এবারে গেলে তোমাদের সঙ্গে আমি সেটা দেখাবো। তো তারই মতো হয়েছে আর কি, আর ওর ভাইও তাই, সেও তাই, ওই একই দুজনে শুধু কী পুষবো এই করছে আর কি সারাক্ষণ। তো এখন দেখো মাছগুলো ছেড়ে দিয়েছে, সত্যিই ভালো লাগছে দেখতে কত সুন্দর ভেতরে খেলা করছে। আগে তো ছিল শুধু এই গাড়ি কিনবো খেলনা কিনবো এইগুলো ছিল, তো মোটামুটি এখন এইগুলো একটু মাথা থেকে গেছে, দিয়ে এখন এই ধরনের জিনিসপত্রের দিকে একটু আগ্রহ ওর বেড়েছে। সেই জন্য দেখো আজকে নিজের ইচ্ছাতেই ওটা নিয়ে এসেছে, বলছে আমি এদেরকে খাবার দেবো, আমি সব কিছু করবো। তো দেখো এখান থেকে আর ও উঠছে না, সারাক্ষণ দেখো এক দৃষ্টে তাকিয়ে আছে, মাছদের সঙ্গে কথা বলছে, খেলছে, দেখো কী করছে দেখো, শুধু মানে ও তো মানে আর মনে হয় কিছু করবে না, এই সারাক্ষণ করতে থাকবে, সত্যি খুব ভালো লাগছে দেখে।
আবার ও চাচু আসবে বলেছে, মানে এর ভেতরটা একটু সুন্দর করে সাজাবার জন্য, রঙিন পাথরটা তো দিয়ে একটু ভালো করে সাজাবার জন্য। ও বললো আমি আরেকদিন আসবো, আজকে একদম সময় নেই, সময় খুব কম, তো আজকে এরকম এটা নিয়েই সন্তুষ্ট থাক, আমি আবার একদিন আসছি, এসে ভালো করে এটা সাজিয়ে দেব। তো একদিন আবারও আসবে। তো আমি তো বললাম যে একটু বেরোবো, রাফাতকে নিয়েই একটু বেরোবো, তো বলবো চলো কোথায় যাচ্ছি। তো তো এখান থেকে উঠতেই চাইছে না, এই দেখো এটা নিয়ে বসেই আছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এই যে দেখো রাফাতের আমি বেরিয়েছি। এখনই সবেমাত্র ফ্ল্যাট থেকে নিচে নেমে জাস্ট মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর কি, খুব বেশি দূরে না, অল্প একটু হাঁটতে হবে, সামান্য একটু হেঁটে গেলেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। রাস্তাটা এখন দেখো, এখন অনেক লোকজন যাওয়া আসা করছে। আমার কিন্তু এই রাস্তার দুধারে কিন্তু বেশ সবুজ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা কিন্তু মানে ভীষণ মানে সবুজে সবুজে ভরা একদম চারপাশটা। এমনি বিকেলের দিকে হাঁটতেও বেরোয় মাঝে মাঝে, অনেকেই বেরোয়, মানে এই রাস্তাটা কিন্তু বেশিরভাগ অনেকেই হাঁটতে আসে। আসলে ভেতরে একটু মানে শান্তশিষ্ট একটু মানে পরিবেশটা খুব ভালো। তো এই যে দেখো আমরা এসে গেছি, আর এই যে দেখো পেছনে দেখতে পাচ্ছ, এটা স্কুল, এটা একটা গার্লস স্কুল, এটা আমার বাড়ির সামনেই একদম। এবার স্কুলটা ক্রস করে খানিকটা গেলেই আমরা পৌঁছে যাব। তো ওখানে গিয়ে একটু কাজ আছে, সেটা পুরো কমপ্লিট করব, করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হাই, তো আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম, তোমাদেরকে বললামই যে আমি যাচ্ছি এক জায়গায়, তো সেটা আর কোথাও নয়, রাফাতকে আজকে আমি ব্যামের স্কুলে ভর্তি করলাম, তো সেটার জন্যই এসেছিলাম। তো ব্যামের স্কুলে ভর্তি হয়ে গেছে, আর রাফাতের ফ্রেন্ডের সঙ্গে রাফাত দেখা করতে এসছে, তো এখন আমি আছি আমার ফ্রেন্ড আবার রাফাতের ফ্রেন্ড, ঠিক আছে। তো চলো আমার ফ্রেন্ডের বাড়ি একটু ঘুরে দেখায়, আর ফ্রেন্ড ফ্রেন্ডের ছেলে মানে ওর ফ্রেন্ডের ছেলে রাফাতের ফ্রেন্ড, আর আমার তো ফ্রেন্ড জানো বললাম, তো চলো একটু দেখিয়ে দিই। মাছটা খোল, মাছটা খোল, একটু দেখা দুজনে একসঙ্গে বস। এই দেখো দুজনে একদম বুঝুম ফ্রেন্ড, রাফাত আর রাফাতের ফ্রেন্ড। তোমার নাম কি বাবু বলে দাও তো? উইন। উইন কি? উইন মণ্ডল। খুব ভালো ছেলে, এবং পড়াশোনাতেও একদম খুব ভালো, আর রাফাতের তো একদম খুব ভালো বন্ধু, উইন উইন করে সারাদিন মানে পাগল করে দেবো, উইন উইন। আর দেখো এখন উইনদের বাড়িতে চলে এসছে, ভাবছিলাম থাকবো না চলে যাব, কিন্তু উইনের মা তো কিছুতেই ছাড়বে না, অনেক দিন পর দেখা হয়েছে, বলো না তুমি ভেতরে চলো। যাচ্ছিলাম জানো তো যে না আর ঢুকবো না, আমার বাড়িতে ঢুকছিলাম না, জাস্ট দেখা করে চলে যাচ্ছিলাম, কিন্তু উইনের মা বললো না তুমি এতদিন পরে এসছো তুমি চলো। ও মানে ওর মানে ও ফার্স্ট ফ্লোর মানে সরি ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে ছিল, মানে ওর নিজেরই বাড়ি এটা, তো গ্রাউন্ড ফ্লোরটা পুরো ভাড়া দিয়ে দিয়েছে, আর দোতলাটা খুব সুন্দর করে করেছে, বলে চলো আমি বাড়ি করছি তুমি দেখবে না, আমি দেখে চলো দেখেই আসি। তো এই যে দেখো এটা ওর সাদের বারান্দা, খুব সুন্দর করেছে, মানে মনে দেখো এটা পুরোটাই বারান্দা, এই একটা রুম, চলো একটু ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে। চলো এই দেখো আমার ফ্রেন্ড, ও হচ্ছে হাই স্কুলের টিচার, কিসে গো তুমি? ইংলিশ, ইংলিশের টিচার। হ্যাঁ একটা হাই বলে দাও। হাই, হ্যালো। আর কিছু বলবে আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবে? কি আর বলবো, সবাই ভালো থাকো। ও ভীষণ মানে ও ভীষণ আর ওর মানে আগে আরও সুন্দর দেখতে ছিল, ও এখন ও রিসেন্ট একটু অসুস্থ, একটু শরীরটা খারাপ বলে একটু মানে শরীরটা ভেঙে গেছে, ও জাস্ট স্কুল থেকে এইমাত্র ফিরলো, ফিরেই দেখো বলছে না তুমি চলো বাড়ির ভেতরে চলো একটু দেখবে চলো, এই জন্য তোমাদের সামনে নিয়ে এলাম, ঠিক আছে। এখন ওর ঘরটা চলো দেখে নিই একটু ঘুরে, এই যে চলো এন্ট্রি করি ওর ঘরের মধ্যে। এই দেখো একটা, এই দেখো একটা বেডরুম, খুব সুন্দর করে সাজিয়েছে একদম মনের মতো করে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই দেখো এই দিকটা বারান্দা, এই যে উইন আর রাফাত খেলছে, বারান্দাটা আবার দেখিয়ে দিই, এই যে দেখো আবার ওই দিকে একদম লম্বা বারান্দা, খুব সুন্দর। আর এই একটা রুম, এই যে এটাতে উইন পড়াশোনা করে,
ও তো মানে সারাদিন বাইরেই থাকে, স্কুলেই থাকে, খুব একটা বাড়িতে খুব সময় দিতে পারে না। তাও দেখো গোছানো থেতা না একদম, ওর জন্যই খারাপ, ও এত নোংরা না গো, বেশ ও বেশ পরিপাটি করে সাজিয়ে রেখেছে। এই দেখো এটাও একটা বাথরুম, আর এই একটা রুম, এটা এখনো সাজায়নি, এটা মানে ও সব তৈরি করবে, সুন্দর করে সাজাবে। আচ্ছা বাহ দেখো কত সুন্দর ওয়াল পেন্টিং করেছে, দেখো বড়লোক বন্ধু আমার। এটা এটাকে ও মনের মতো করে সাজাবে। এই একটা এটা এটাও এটাও একটা বারান্দা, চলো এটাও একটু দেখেই নাও। এই দেখো এটাও একফালি বারান্দা কিন্তু খুব সুন্দর, এটা ওটার থেকে একটু ছোট কিন্তু বাইরের দৃশ্যটা খুব সুন্দর। এই দেখো ওরই সব গাছ টাছ এগুলো, এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, এই যে দেখো খুব সুন্দর, একদম স্টেশনের গায়ে ওর বাড়ি, ট্রেনের আওয়াজ তোমরা পাচ্ছ। চলো আর একটু দেখিয়ে দিই ডাইনিংটা, এই যেখানে মাসিমা আছেন। আর এই যে কিচেন, কিচেনটা কিন্তু খুব সুন্দর, দেখো কত বড় কিচেন দেখো। ঠিক আছে আর দেখো এই দেখো এটা একটা ছোট্ট একটা রুম, এটা গেস্ট রুমের মতো আর কি, ও এখনো সাজায়নি, সুন্দর করে পরে সাজাবে, এখন মোটামুটি ঠাকুর ঘরের হিসাবেই আছে এখন। এখানে সমস্ত ঠাকুর আছে, এখন পুজো করে ও, দেখো সারাদিন বাড়িতে থাকে না, তার মধ্যেও সব কিছু কিন্তু ওর গোছানো চেতানো একদম, তুমি দেখতেই পাচ্ছ। এটা ছাদের সিঁড়ি, এখান থেকে ছাদ, আর ওই যে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি, এখান থেকে আমরা উঠে এলাম। এই দেখো নিচে আছে, ওটাও ভাড়া দিয়ে রেখেছে। চলো এখন ওসব একটু গল্প অল্প করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আমি বাড়ি ফিরে চলে এসেছি বন্ধুরা, ফিরে আসার পর রাফাতে একটু পড়াশোনা করলো, তারপর ভালো না, তোমাদের সঙ্গে তো আমি এখনও বাই করিনি, তোমাদেরকে এখনও আলবিদা জানাইনি, তো সেটা চলো জানিয়ে দিই। তো আজকে দেখলে সবটাই তোমরা দেখলে, রাফাতকে নিয়ে অ্যাকচুয়ালি ব্যায়ামের স্কুলে ভর্তি করিয়ে দিলাম, কারণ ও দিন দিন একটু ফ্যাটি হয়ে যাচ্ছে, বাড়িতে বসে বসে বুঝতেই পারছো, তো সেই জন্য ওকে ব্যায়ামের স্কুলে ভর্তি করে দিলাম। মানে করোনার জন্য ভয়ে আর কি দিচ্ছিলাম না, যে অনেকগুলো বাচ্চার সঙ্গে একসঙ্গে থাকবে টাকবে, তো ভাবলাম যে না সবই তো হচ্ছে যখন তখন এটাই বা কেন বন্ধ থাকে, সেজন্য ভর্তি করে দিলাম। আর দেখলে তো সবই দেখালাম, একটা আমার মানে ওই একই সঙ্গে ওরা মানে ব্যায়াম করবে, ও ভর্তি হলো একসঙ্গে, এই জন্যই মানে আর কি ও ভর্তি হয়ে গেছিলো আর কি ওখানে আগে থেকে, ও দু একদিন ক্লাস করেছে, তো সেই জন্যই ওর সঙ্গে ওর বাড়ির পাশ থেকে আর কি আসতে হয়, ওই জন্য ওর সঙ্গে ওর বাড়িতে গিয়ে একটু দেখা টাকা করলাম, করে নিয়ে তারপর বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণ সময়টা কেটে গেছে। তো তোমাদেরকে নতুন করে আমার কিছু বলার নেই, সবই তো বুঝছো, সবই দেখছো যা অবস্থা, তো প্লিজ একটু ঠিকঠাক মতো করে যা কিছু করবে ঠিকঠাক মতো করে করো, পাশে থাকলে ঠিকঠাক থাকা ঠিকঠাক করে থেকো আর কি। আর আবার রিকোয়েস্ট করছি যে অন্তত ভিডিওটা দেখে কমেন্টটা করো, আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই ভিডিওটা দেখে করো, নাহলে তোমরা বলছো পাশে আসছো থাকছো তারপর আবার সেই দেখে সেই হয়ে যাচ্ছে, তো বারবার একই কথা আজকে আমি বলবো না। তো চলো আজকে বেশি ভিডিওটা বাড়াচ্ছি না,
টাটা, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।